বিরাট কোহলি, রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, শেন উইলিয়ামসন, যেখানে সবাইকে ছাপিয়ে শীর্ষে সাকিব আল হাসান। এই বিশ্বকাপে আছেন এমন ক্রিকেটারদের মধ্যে সাকিবের রান সবার উপরে। 2007 থেকে 19 বিশ্বকাপ পর্যন্ত সাকিব 29 ম্যাচ খেলে করেছেন 1146 রান। তার সমান বা তার চেয়ে বেশি রান এই বিশ্বকাপে অংশ নেওয়া আর কোনো ব্যাটারের নেই। শুধু 2019 বিশ্বকাপে সাকিবের ব্যাট থেকে আসে 600+ রান। সাকিবের চেয়ে 106 রানে পিছিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলি। 2011 বিশ্বকাপে অভিষেক হয়ে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। 26 ম্যাচ খেলে তার সংগ্রহ 1030 রান। বিশ্বকাপে মাত্র 18 ম্যাচ খেলে 992 রান নিয়ে তৃতীয় অবস্থানে আছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। দুর্দান্ত ফর্মে থেকে এই বিশ্বকাপেও চমক দেখানোর বার্তা দিয়ে রেখেছেন। 2019 বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক রোহিত শর্মা উঠে এসেছেন সেরা পাঁচের এই তালিকায়। মাত্র 17 ইনিংস খেলে রান করেছেন 978, এর মধ্যে গেল বিশ্বকাপেই ছিলেন টপ স্কোরার। 9 ম্যাচ খেলে করেছেন 648 রান। তালিকায় পঞ্চম স্থানে আছেন নিউজিল্যান্ডের দলপতি কেন উইলিয়ামসন। 2019 বিশ্বকাপে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয় এই ব্যাটার। 22 ইনিংস খেলে করেছেন 911 রান। সবচেয়ে মজার তথ্য হল এই 5 রান স্কোরারের মধ্যে একমাত্র কোহলি ছাড়া বাকি 4 জনই গত বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। অনেকে ধারণা করছেন এই বিশ্বকাপেও রানের ফোয়ারা ছড়াতে পারেন সাকিব আল হাসান, বিরাট কোহলি, শুভমান গিল। অমিত হাসান, রবিন, কালবেলা ডেস্ক।